গ্রীষ্মকালীন টমেটোর বেচাকেনায় প্রতিদিনই জমজমাট থাকে দিনাজপুর সদর উপজেলার গাবুড়াহাট। টমেটো কিনতে এ হাটে আসেন ঢাকা সহ বিভিন্ন জেলার ব্যবসায়ীরা। মন প্রতি টমেটো বিক্রি হচ্ছে 400 থেকে 500 টাকায়। চাহিদা থাকায় বাজারে টমেটোর আমদানিও ভালো। প্রথমে 1900 টাকা বিক্রি করছি, এখন বর্তমান আমি লাভবানই আছি। আর প্রচুর পয়সা, 50,000 টাকা খরচ করছি, 2 লক্ষ টাকা বিক্রি। ব্যবসা মানে গৃহস্থ যা হোক কিবার মোটামুটি ভালোই আছে। আমরা ঢাকা থেকে আসে এখানে মাল কিনি এবং আমরা ঢাকায় নিয়ে যাই বিভিন্ন স্থানে বেচা কেনা করি, এখন একটু লাভ হচ্ছে। হাটের ইজারাদার জানান, এখান থেকে প্রতিদিন গড়ে 50 থেকে 60 ট্রাক টমেটো দেশের বিভিন্ন জায়গায় সরবরাহ হয়, তবে সংরক্ষণের ব্যবস্থা না থাকায় খুব জানান তিনি। আশ্বাস দিয়েছিলেন যে এখানে একটি কোল্ড স্টোর করবার জন্য, আজ অবধি ওই কোল্ড স্টোরটি হয়নি। আসলে এই কোল্ড স্টোরটা যদি হতো তাহলে হয়তো বা কৃষকরা আরও একটু লাভবান হতো। কৃষি কর্মকর্তা বলছেন, এবার দিনাজপুরে 1121 হেক্টর জমিতে প্রায় 50,000 মেট্রিক টন টমেটোর উৎপাদন হয়েছে। গ্রীষ্মকালীন এই সবজি সংরক্ষণে উদ্যোগের আশ্বাসও দেন তিনি। আমরাও এটা চেষ্টা করছি সংরক্ষণের জন্য, যদি আমাদের কোল্ড স্টোরেজ যদি আমাদের এখানে ব্যবস্থা করা যায় তাহলে চাষিরা এটাকে যদি 3 মাস কোনোভাবে এটাকে ধরে রাখতে পারে তাহলে চাষিরা কিন্তু আরও বেনিফিটেড হবে। গ্রীষ্মকালীন এই সবজির ন্যায্য দাম নিশ্চিত সহ সংরক্ষণে সরকারের আন্তরিক উদ্যোগ চান দিনাজপুরবাসী। সাবরিনা ফিরোজ, আরটিভি।